প্রিয় বন্ধুরা নমস্কার। আজকে আমি আপনাদের এমন একজন ভক্তের গল্প বলবো যার উপর ভগবান বিষ্ণুর অসীম কৃপা ছিল। ওর নাম ছিল রাম, স্ত্রীর নাম ছিল শোভাবতী আর মেয়ের নাম ছিল রূপা। ও লক্ষ্মীনারায়ণের পরম ভক্ত ছিল আর মন্দিরে পূজারীর কাজ করত। সকাল থেকে বিকেল পর্যন্ত ভগবানের পূজাই করত ও। ওদের জন্য পোশাক তৈরি করা, প্রসাদ তৈরি করা, এটাই ওর সারা দিনের কাজ ছিল। একদিন বাড়ি ফেরার পর স্ত্রী বলল, আমাদের সংসার চলবে কি করে? তুমি তো সারা দিন পূজা পাঠ করতে থাকো আর বাড়ি ফিরে ঠাকুরের নাম জপ করতে থাকো, শুধুমাত্র মন্দিরের উপার্জনে বাড়ি চলবে কি করে? মেয়ের ভরণ পোষণ কি করে করব আমরা? মেয়েকে বিয়ে দেব কি করে? অত টাকা পয়সা আসবে কোথা থেকে? সংসারের সমস্ত খরচের পর আর টাকা পয়সাই থাকে না। রাম স্ত্রীকে বুঝিয়ে বলল, তুমি ভগবান বিষ্ণুর আরাধনা করো, ওনার উপর বিশ্বাস রাখো, ওনার কৃপায় আমাদের দিন চলে যাবে, আমাদের পয়সা জমিয়ে কিচ্ছু হবে না, আমায় বিরক্ত করা বন্ধ করো। স্বামীর কথা শুনে শোভাবতী চিন্তা করতে করতে কাঁদতে থাকলো। তখন রূপাও মাকে বোঝাতে চাইল, বাবা যখন নিজের জীবন ভগবানকে সমর্পণ করেছেন তখন সবকিছু ঠিকই হবে, আমাদের তরিপার উনি করবেন। শোভাবতী এই সব শুনে খুব রেগে গেল আর বলল, বাপ বেটি দুজনের একই রকম ভাষা, তোমরা দুজন ভগবানের ভরসায় থাকো, পৃথিবী কি করে চলছে কিছুই জানো না, বাস্তবে ফিরে এসো। মায়ের বকুনি শুনে রূপা চুপ করে গেল আর ওখান থেকে চলে গেল। রামের দিন এইভাবেই কেটে যাচ্ছিল। মন্দিরে যে যা পুজো দিত সেই প্রসাদ হিসাবে ও বাড়িতে নিয়ে আসত। একদিন এইভাবেই ও বাড়ি ফিরছিল, একটা পাথরে হঠাৎ করে পা লেগে পা কেটে রক্ত বেরোতে শুরু হলো। খুব কষ্ট করে ও বাড়ি ফিরল। শোভাবতী ওর পায়ে পট্টি লাগিয়ে ওকে জিজ্ঞাসা করলো, লাগলো কি করে তোমার? রাম বলল, আমি শ্রীহরির কথা ভাবতে ভাবতে রাস্তা হাঁটছিলাম, পাথরটা দেখতে পাইনি তাই চোট লেগে গেছে। শোভাবতী ওকে বাড়িতেই থাকতে বলল। রাম সারা দিন মন্দিরে যেতে পারেনি তাই দুঃখে কাঁদতে থাকলো। শোভাবতী ভাবল হয়তো কষ্ট পেয়ে ও কাঁদছে, জিজ্ঞাসা করলে বলল, আমি ব্যথার জন্য চোখের জল ফেলছি না, আমার কান্না আসছে এটা ভেবেই যে আজ লক্ষ্মী নারায়ণের সেবা কে করবে, কে তাদের জন্য প্রসাদ চড়াবে, কেই বা তাদের জামা কাপড় পরিবর্তন করবে। শোভাবতী বলল, মন্দিরে তো আরো ভক্তরা আছে, কিছু না কিছু ব্যবস্থা ওরা ঠিক করে ফেলবে। কিন্তু রাম বাড়িতে বসে ছটফট করছিল আর ভাবছিল, কি করে যে প্রভুর কাছে যাব। কিন্তু চোট গভীর ছিল তাই বাধ্য হয়ে বাড়ির উঠোনে বসে ঠাকুরের নাম জপ করতে শুরু করলো। কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে গেল পায়ের ব্যথা আর ও মন্দিরে যেতে শুরু করলো। দিন এইভাবেই কেটে গেল। রূপা বিবাহের যোগ্য হয়ে উঠল, ওর জন্য সম্বন্ধ আসতে থাকলো। একটা ভালো সম্বন্ধ এসেছে, কি করা যায় বলো তো? রাম বলল, যদি ভগবানের এটাই ইচ্ছা হয় তাহলে তাই হোক। শোভাবতী কথাবার্তা বলে বিয়ে ঠিক করে ফেলল। কিন্তু একটা সমস্যা ছিল, টাকা পয়সার অভাবে বিয়েটাই বা হবে কি করে? রাম স্ত্রীকে বুঝিয়ে বলার চেষ্টা করল, যখন প্রভু ঘরে বসেই এই সম্বন্ধ পাঠিয়েছেন তখন বাকি কিছুর ব্যবস্থা তিনিই করবেন, তুমি চিন্তা করো না। বিয়ের আর মাত্র দুদিন বাকি ছিল, টাকা পয়সা কিছুই জোগাড় হয়নি। তখন শোভাবতী রামকে বলল, কোথায় গেল তোমার ভগবান বিষ্ণু? কেন তোমাকে ভুলে গেল? এবার তো পুরো সমাজের সামনে আমাদের নাক কাটা যাবে। যদি বর আর বরযাত্রী ফিরে যায় তাহলে আমি আত্মহত্যা করব। রাম শান্তভাবে বলল, এ শুধু আমার কন্যার বিয়ে নয়, স্বয়ং শ্রীহরির মেয়ের বিয়ে, তিনি নিশ্চয়ই কিছু না কিছু করবেন, বিশ্বাস রাখো। পরের দিন শোভাবতী আবার একই কথা বলল। রাম আবার ওকে বুঝিয়ে বলল, ভগবান বিষ্ণু বড়ই দয়ালু, উনি ভক্তদের অবশ্যই কৃপা করবেন। তখনই কেউ দরজা ঠকঠক করলো, বাইরে একজন সেট এসেছিল। উনি বললেন, আমি পাশের গ্রাম থেকে আসছি, আমার বাড়িতে কাল তুলসী বিবাহ ছিল, আমি সমস্ত দান সামগ্রী জোগাড় করেছিলাম, বিয়ে সম্পন্ন হওয়ার আগে এই সমস্ত কিছু পণ্ডিতদের দান করতে হয়, তাই আমি আপনার কাছে এলাম, কৃপা করে এগুলো গ্রহণ করুন।
শোভাবতী তো এইসব দেখে অবাক হয়ে গেল। রাম আনন্দে কাঁদতে থাকলো। শোভাবতী ও কাঁদতে কাঁদতে রামের কাছে ক্ষমা চেয়ে নিল। এর পরের দিনই রামের মেয়ের বিয়ে ধুমধাম করে হয়ে গেল। শোভাবতীও এখন লক্ষ্মী নারায়ণের পরম ভক্ত হয়ে উঠেছিল। এই গল্পের অর্থ হলো, ভগবান সব সময় নিজের ভক্তদের খেয়াল রাখেন। এই রকম আরো ভক্তিমূলক গল্প শোনার জন্য একে লাইক আর শেয়ার অবশ্যই করবেন।